আজকে আমরা শিখব কিভাবে ইংরেজিতে গল্প বলতে হয়। এটা আমাদের অবশ্যই শেখা উচিত, তাহলে আপনি খুব সহজে অনর্গল ইংরেজি বলতে পারবেন। তাছাড়া আপনি অতীতের যে কোনো ঘটনাকে অনায়াসে ইংরেজিতে বলতে পারবেন। যারা নতুন ইংরেজি শেখেন তারা অনেক সময় অতীতের ঘটনাকে প্রেজেন্ট টেন্স দিয়ে বলে ফেলেন, এটি একটি মারাত্মক ভুল। তাই ইংরেজিতে গল্প বলতে শুরু করলে এই ভুলগুলি আর হবে না। তাহলে চলুন শুরু করা যাক আজকের গল্প। একদিন একটি হাতি বন্ধুর খোঁজে বনে ঘুরতে থাকে। ওয়ান ডে অ্যান এলিফ্যান্ট ওয়ান্ডার্ড ইন্টু এ ফরেস্ট ইন সার্চ অফ ফ্রেন্ডস। ওয়ান ডে অ্যান এলিফ্যান্ট ওয়ান্ডার্ড ইন্টু এ ফরেস্ট ইন সার্চ অফ ফ্রেন্ডস। সে একটি গাছে একটি বানর দেখতে পেল। হি স এ মাঙ্কি অন এ ট্রি। হি স এ মাঙ্কি অন এ ট্রি। তুমি কি আমার বন্ধু হবে? হাতি জিজ্ঞেস করল। উইল ইউ বি মাই ফ্রেন্ড? আক্স দ্য এলিফ্যান্ট। উইল ইউ বি মাই ফ্রেন্ড? আক্স দ্য এলিফ্যান্ট। বানর উত্তর দিল, তুমি অনেক বড়। দ্য মাঙ্কি রিপ্লাইড, ইউ আর টু বিগ। দ্য মাঙ্কি রিপ্লাইড, ইউ আর টু বিগ। তুমি আমার মতো গাছ থেকে দুলতে পারবে না। You cannot swing from trees like me. You cannot swing from trees like me. এরপর হাতিটি একটি খরগোশের সাথে দেখা করলো। Next, the elephant met a rabbit. Next, the elephant met a rabbit. সে তাকে তার বন্ধু হতে বলল। He asked him to be his friend. He asked him to be his friend. কিন্তু খরগোশ বলল, তুমি আমার গর্তে খেলার জন্য অনেক বড়। বাট দ্য র্যাবিট সেড, ইউ আর টু বিগ টু প্লে ইন মাই বারো। বাট দ্য র্যাবিট সেড, ইউ আর টু বিগ টু প্লে ইন মাই বারো। তারপর হাতিটি একটি ব্যাঙের সাথে দেখা করল। দেন দ্য এলিফ্যান্ট মেট এ ফ্রগ। দেন দ্য এলিফ্যান্ট মেট এ ফ্রগ। তুমি কি আমার বন্ধু হবে? সে জিজ্ঞেস করল। উইল ইউ বি মাই ফ্রেন্ড? হি আস্কড। উইল ইউ বি মাই ফ্রেন্ড? হি আস্কড। আমি কিভাবে পারি? ব্যাং জিজ্ঞেস করল। হাউ ক্যান আই? আস্ক দ্য ফ্রগ। হাউ ক্যান আই? আস্ক দ্য ফ্রগ। তুমি আমার মতো লাফানোর জন্য অনেক বড়। ইউ আর টু বিগ টু লিভ অ্যাবাউট লাইক মি। ইউ আর টু বিগ টু লিভ অ্যাবাউট লাইক মি। হাতিটির মন খারাপ হয়ে গেল। তারপর সে একটি শিয়ালের সাথে দেখা করল। হাতিটির মন খারাপ হয়ে গেল। দ্য এলিফ্যান্ট বিকেম আপসেট। দ্য এলিফ্যান্ট বিকেম আপসেট। তারপর সে একটি শিয়ালের সাথে দেখা করল। হি মেট এ ফক্স নেক্সট। হি মেট এ ফক্স নেক্সট। তুমি কি আমার বন্ধু হবে? সে শিয়ালকে জিজ্ঞেস করল। উইল ইউ বি মাই ফ্রেন্ড? হি আস্কড দ্য ফক্স। উইল ইউ বি মাই ফ্রেন্ড? হি আস্কড দ্য ফক্স। শিয়াল বলল, দুঃখিত স্যার, আপনি অনেক বড়। দ্য ফক্স সেড, সরি স্যার, ইউ আর টু বিগ। দ্য ফক্স সেড, সরি স্যার, ইউ আর টু বিগ। পরের দিন হাতিটি বনের সমস্ত প্রাণীকে তাদের প্রাণের জন্য দৌড়াতে দেখল। পরের দিন, দ্য নেক্সট ডে, দ্য নেক্সট ডে, হাতিটি দেখল, দ্য এলিফ্যান্ট স, দ্য এলিফ্যান্ট স, বনের সমস্ত প্রাণীকে তাদের প্রাণের জন্য দৌড়াতে। অল দ্য অ্যানিমেলস ইন দ্য ফরেস্ট রানিং ফর দেয়ার লাইভস। All the animals in the forest running for their lives. Hati tader jiggesh korlo byapar ta ki. The elephant asked them what the matter was. The elephant asked them what the matter was. Bhalluk uttor dilo, jongole ekta bag ache.
The bear replied, "There is a tiger in the forest." The bear replied, "There is a tiger in the forest." সে আমাদের সবাইকে গোগ্রাসে খাওয়ার চেষ্টা করছে। He is trying to gobble us all up. He is trying to gobble us all up. পশুরা সবাই লুকানোর জন্য পালিয়ে গেল। The animals all ran away to hide. The animals all ran away to hide. হাতি ভাবলো সে বনের সবাইকে সমাধান করতে কি করতে পারে। হাতি ভাবলো। The elephant wondered. The elephant wondered. সে বনের সবাইকে সমাধান করতে কি করতে পারে। What he could do to solve everyone in the forest. What he could do to solve everyone in the forest. এদিকে বাঘ যাকে পায় তাকেই খেয়ে ফেলতে থাকল। Meanwhile, the tiger kept eating up whoever he could find. Meanwhile, the tiger kept eating up whoever he could find. হাতি বাঘের কাছে গিয়ে বলল, দয়া করে বাঘমশাই এই বেচারা প্রাণীগুলোকে খাবেন না। হাতি বাঘের কাছে গিয়ে বলল, The elephant walked up to the tiger and said, The elephant walked up to the tiger and said, দয়া করে বাঘমশাই এই বেচারা প্রাণীগুলোকে খাবেন না। প্লিজ মিস্টার টাইগার, ডু নট ইট আপ দিজ পুয়ার অ্যানিমালস। প্লিজ মিস্টার টাইগার, ডু নট ইট আপ দিজ পুয়ার অ্যানিমালস। তুমি তোমার নিজের কাজ করো, বাঘ গর্জন করল। তুমি তোমার নিজের কাজ করো, মাইন্ড ইউর ওন বিজনেস। মাইন্ড ইউর ওন বিজনেস, বাঘ গর্জন করল। গ্রাউল দ্য টাইগার, গ্রাউল দ্য টাইগার। বাঘকে প্রচণ্ড লাথি দেওয়া ছাড়া হাতির আর কোনো উপায় নেই। হাতির আর কোনো উপায় নেই। দ্য এলিফ্যান্ট হ্যাজ নো চয়েস। দ্য এলিফ্যান্ট হ্যাজ নো চয়েস। বাঘকে প্রচণ্ড লাথি দেওয়া ছাড়া। বাট টু গিভ দ্য টাইগার এ হেফটি কিক। বাট টু গিভ দ্য টাইগার এ হেফটি কিক। আতঙ্কিত বাঘ প্রাণ বাঁচাতে ছুটে পালিয়ে গেল। দ্য ফ্রাইটেন টাইগার র্যান ফর হিজ লাইফ। দ্য ফ্রাইটেন টাইগার র্যান ফর হিজ লাইফ। সবাইকে সুসংবাদ জানানোর জন্য হাতিটি আবার বনে ঢুকে পড়ল। হাতিটি আবার বনে ঢুকে পড়ল। দ্য এলিফ্যান্ট অ্যাম্বেলড ব্যাক ইনটু দ্য ফরেস্ট। দ্য এলিফ্যান্ট অ্যাম্বেলড ব্যাক ইনটু দ্য ফরেস্ট। সবাইকে সুসংবাদ জানানোর জন্য। টু অ্যানাউন্স দ্য গুড নিউজ টু এভরি ওয়ান। টু অ্যানাউন্স দ্য গুড নিউজ টু এভরি ওয়ান। সমস্ত প্রাণী হাতিটিকে ধন্যবাদ জানাল। অল দ্য অ্যানিমেলস থ্যাঙ্ক দ্য এলিফ্যান্ট। অল দ্য অ্যানিমেলস থ্যাঙ্ক দ্য এলিফ্যান্ট। তারা বলল, তুমি আমাদের বন্ধু হওয়ার জন্য একদম সঠিক মাপের। দে সেড ইউ আর জাস্ট দ্য রাইট সাইজ টু বি আওয়ার ফ্রেন্ড। দে সেড ইউ আর জাস্ট দ্য রাইট সাইজ টু বি আওয়ার ফ্রেন্ড। আজ এখানেই ভিডিওটি শেষ করলাম। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানান, আর পারলে বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ইংরেজি শিখতে হলে আপনাকে নিয়মিত অভ্যাস করতে হবে আর নতুন নতুন বাক্য শিখতে হবে, না হলে ইংরেজি বলা সম্ভব নয়, কারণ অভ্যাসই হলো সাফল্যের চাবিকাঠি। তাই রোজ নিয়ম করে অভ্যাস করুন। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।